মা এবং বাবা অধিকাংশ ক্ষেত্রে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো এই মা বাবা। সোশ্যাল অ্যানিমেলদের ক্ষেত্রে পরিবার পদ্ধতি আরও সুগঠিত এবং সংবদ্ধ হতে দেখা যায়। এতে কোনো জীবের বংশে টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায়। মোটের উপর একটা পপুলেশন তথা প্রজাতির টিকে থাকা সহজ হয়ে যায়। এই টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি পাওয়াকে অভিহিত করা হয় ইনক্লুসিভ ফিটনেস নামে। এই যে একসাথে সংবদ্ধ হয়ে টিকে থাকা, এটাই ব্যাখ্যা করে সামাজিকতা এবং সহমর্মিতার বিষয়টি কিভাবে বিবর্তিত হয়েছে, কেন একা বেঁচে থাকা কঠিন আর সংবদ্ধ হলে বিবর্তনে টিকে যাওয়া সহজ। তবু এমন অনেক বিষয় রয়েছে যেটা প্রশ্ন তোলে, আসলে ইনক্লুসিভ ফিটনেস কাজ করে কিনা, আসলে এই মায়া মমতা সহমর্মিতার জন্মে বিবর্তনীয় উপযোগিতার ভূমিকা রয়েছে কিনা। এমনই একটা বিষয় হলো মা বাবা কর্তৃক সন্তানের হত্যা। এমন অনেক প্রজাতি রয়েছে যেখানে পিতামাতা নিজেদের সন্তানকে হত্যা করে, হত্যার পর খেয়ে ফেলে। আজকে আমরা আলোচনা করব এই সন্তান হত্যা নিয়ে, এটি আসলে বিবর্তনীয় উপযোগিতার বিপরীতে কিনা তা নিয়ে। নিজ সন্তান হত্যা কিংবা খেয়ে ফেলার ঘটনাকে বলে ফিলিয়াল ক্যানিবালিজম। ক্যানিবালিজম শব্দের অর্থ সব প্রজাতির সদস্যকে আহার হিসাবে গ্রহণ, আর ফিলিয়াল ক্যানিবালিজম অর্থ নিজ সন্তানকে খাদ্য হিসাবে গ্রহণ। এটি আবার দুই ধরনের, আংশিক এবং সম্পূর্ণ। আংশিকের ক্ষেত্রে পিতামাতা তার সন্তানের শরীরের একটা অঙ্গ বা অংশ খেয়ে ফেলে। অন্যদিকে সম্পূর্ণ ফিলিয়াল ক্যানিবালিজমের ক্ষেত্রে পিতামাতা সন্তানের পুরো শরীরকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এই যে নিজের সন্তানকে হত্যা, এমন কাজ নিজের বংশে টিকে থাকার সম্ভাবনা হ্রাস করে। হিসেব মতে এমন ঘটনা ইনক্লুসিভ ফিটনেস কমায়, প্রজাতির বিবর্তনীয় উপযোগিতা হ্রাস করে। তাহলে এমন ঘটনা প্রকৃতিতে কেন দেখা যায়? এটা তো ক্ষতিকর কার্যকলাপ হিসেবে বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, তাহলে হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর পুরোপুরি নিশ্চিতভাবে জানা না থাকলেও প্রাণীবিজ্ঞানীদের কিছু হাইপোথিসিস রয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রজনন খরচ অনুকল্প তথা রিপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট হাইপোথিসিস। ধরুন কোনো প্রাণী 10টি সন্তান একই সাথে জন্ম দিল, অতঃপর সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। সে যদি বেঁচে থাকে তাহলে কিছুদিন পরপর সে আরও বেশি সন্তান উৎপাদনে সক্ষম হবে। এক্ষেত্রে কোনটা বেশি লাভজনক, একটা সন্তানের মোহ ত্যাগ করে নিজেকে সুস্থ রেখে আরও বেশি প্রজনন ঘটাতে থাকা, নাকি সন্তানের সুরক্ষায় আত্মবলি দেন? গড়পড়তার ফিটনেস বিবেচনায় নিলে প্রথমটা বেশি সুবিধা দিয়ে থাকে বংশরক্ষা তথা প্রজাতি টিকে থাকায়। আবার আংশিক ফিলিয়াল ক্যালিবলিজমের ক্ষেত্রে তো বর্তমান সন্তানও সুরক্ষিত থাকে, সাথে সাথে ভবিষ্যতের প্রজননও হয় সুরক্ষিত। লাইফ সায়েন্সের একটা আর্টিকেলের তথ্য অনুসারে আগে প্রাণীবিজ্ঞানীরা মনে করতেন শুধু খাদ্যাভাব ঘটলেই কিছু প্রজাতির পিতামাতা নিজেদের সন্তানকে হত্যা করে, যা সত্য নয়। খাদ্যাভাব না থাকলেও এমন ঘটনা অহরহ দেখা যায়। ফিলিয়াল ক্যালিবলিজমে অংশ নেওয়া প্রজাতির ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, ভার্টিবেট এবং পতঙ্গ। সিংহভাগ সময়ে এই হত্যাকাণ্ড সম্পন্ন হয় অপেক্ষাকৃত দুর্বল সন্তানের অপসারণের মাধ্যমে। দুর্বল বলতে রোগাক্রান্ত, প্যারাসাইটে আক্রান্ত বা জন্ম থেকে অক্ষম সন্তানদের বোঝানো হচ্ছে। ফলে সুস্থ সন্তানদের খাদ্যের যোগান বেড়ে যায় এবং তাদের মাধ্যমে বংশ টিকে থাকার সম্ভাবনাও বেড়ে যায়। একই সাথে পপুলেশন থেকে ক্ষতিকর জেনেটিক ডিফেক্টও বিলুপ্ত হয়। মোটের উপর হিসাব নিকাশ করলে দেখা যাচ্ছে সন্তান হত্যার মতো ঘটনা এক জেনারেশনের জন্য ইনক্লুসিভ ফিটনেস কমালেও পুরো জেনারেশন টিকে থাকার সামর্থ্য বহুগুণ বাড়িয়ে দিয়ে থাকে। এজন্য ফিটনেস বাড়ানোর মেকানিজম, যেটা সহমর্মিতার বিচারে জঘন্য, তা অনেক প্রজাতিতেই রয়ে গেছে। মানুষের মধ্যে এমন ঘটনা ঘটতে দেখা যায় না। আমাদের আশেপাশে পরিচিত প্রাণীদের মধ্যে রোডেন গোত্রের সদস্য তথা ইঁদুর কিংবা অন্য প্রাণীদের ভিতরে ভাল্লুক, সিংহ, বিভিন্ন ব্রিডের কুকুর, বিড়ালের মধ্যে সন্তান হত্যা বা খাওয়ার বিষয়টা ঘটে। আর গবেষণার ফলাফল অনুসারে এমনটা ঘটে যখন সন্তান অসুস্থ, মৃত কিংবা সন্তান সংখ্যা এত বেশি যে মায়ের পক্ষে প্যারেন্টাল কেয়ার দেওয়া সম্ভব হয় না। মানুষের ভিতরে এরূপ ঘটনা না ঘটলেও মাঝে মাঝে সন্তানের প্রতি পিতামাতার বিতৃষ্ণা, অ্যাগ্রেসিভ মনোভাবের খবর পাওয়া যায়। এ ঘটনা ভিন্ন। এরূপ ঘটনার ব্যাখ্যা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নিজস্ব মতামত আমাদেরকে জানান।